বাঁকুড়া থেকে 30 কিলোমিটার জার্নি শেষ করে এই ট্রেন এখন আমাদের পৌঁছেছে বিষ্ণুপুর জংশনে। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটু নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমরা যাবো হচ্ছে বাঁকুড়া টু হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস করে। তো এখন বাজে 6:53, দেখাচ্ছে না তো 6:53। তো ঠিক 7:05 আমাদের বাঁকুড়া স্টেশন থেকে ট্রেন আছে হাওড়া যাওয়ার জন্য। এই ট্রেনটি আসছে পুরুলিয়া থেকে। আজকে আমরা জার্নি করবো 12828 হাওড়া, সরি 12828 পুরুলিয়া টু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। তো আমি এখন আছি বাঁকুড়া স্টেশনে। বাঁকুড়া স্টেশন থেকে এই ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 7:08। তো এখন বাজে 6:54, মানে এখনও কিছুক্ষণ টাইম আছে, আর তারপরেই আমাদের ট্রেন আসবে। এবারে 4:20 ঢুকবে। এখনই অ্যানাউন্সমেন্ট হলো, বললো যে 2 নম্বর প্ল্যাটফর্মে নাকি আমাদের 12828 এই ট্রেনটা আসছে। তো চলো এবার যাই প্ল্যাটফর্মে। বাঁকুড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো নির্ধারিত সময় থেকে প্রায় 22 মিনিট লেটে। পুরুলিয়া থেকে এই ট্রেনটি সপ্তাহে 7 দিনই চলে। পুরুলিয়া থেকে এই ট্রেনটি ভোর 5:30 ছাড়ে, আর বাঁকুড়াতে এসে পৌঁছায় 7:08, আর হাওড়াতে পৌঁছায় 11:22। আর বাঁকুড়া থেকে এই ট্রেনটি হাওড়া পর্যন্ত তার 230 কিলোমিটার পথ অতিক্রম করে। বাঁকুড়া থেকে 15 কিলোমিটার জার্নি শেষ করে আমাদের এই ট্রেন এখন পৌঁছালো ওনা গ্রামে। কিন্তু আমি যেহেতু এসেছি জেনারেল কামরায়, তাই জেনারেল কামরাগুলো প্ল্যাটফর্মের মধ্যে পড়ছে না, প্ল্যাটফর্মে অনেক বাইরে। এই দেখুন, আর প্ল্যাটফর্ম আছে ওই দিকে, একদম অনেক সাইড দূরে আর কি। যারা ওনা গ্রামে নামে তাদের একটু খুবই কষ্ট হয় এখান থেকে নামতে। আর এই ওনা গ্রামে এই স্টেশনের হল্ড হচ্ছে মাত্র 1 মিনিট, এবার ছাড়বে এই ট্রেন। বাঁকুড়া থেকে 30 কিলোমিটার জার্নি শেষ করে এই ট্রেন এখন আমাদের পৌঁছেছে বিষ্ণুপুর জংশনে। আর এই বিষ্ণুপুর জংশনে এই ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। তো এখন 2 মিনিট পরে আবার ছাড়বে। এই বিষ্ণুপুর যদি না ঘুরে থাকেন তাহলে এই শীতে একবার ঘুরে আসুন। মোল্লা রাজাদের ল্যাটেরাইট মাটি দিয়ে তৈরি অনেক পুরনো প্রাচীন মন্দির স্থাপত্য, যেমন রাসমঞ্চ, দলমাদল কামান, যে কামানটি মোল্লা রাজারা ইংরেজদের সাথে যুদ্ধের সময় ব্যবহার করেছিলেন, সেটিও আছে এই বিষ্ণুপুরে। আর বিষ্ণুপুরে ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলেই পেয়ে যাবেন। বাঁকুড়া থেকে 55 কিলোমিটার জার্নি শেষ করে এই ট্রেন এখন পৌঁছেছে গড়বেতা স্টেশনে। আর এই গড়বেতা স্টেশনে এই ট্রেনের 2 মিনিটের হল্ট আছে, তারপরে আবার ট্রেন ছাড়বে। এখন বাজে 8:13। ট্রেন যা স্পিড দেখে মনে হচ্ছে ঠিক টাইমে, রাইট টাইমে হাওড়া পৌঁছাবে। দেখা যাক কত দূর কী হয়। আমি যেহেতু ছিলাম ট্রেনের জেনারেল কামরায়,
তাই ভেতরের সিটে বসতে পারাটা একটু মুশকিল ছিল, তাই ঠাঁই হয়েছিল গেটের সামনেই। আর এই ট্রেনের টিকিটের ব্যাপারটা একটু বলে দিই, জেনারেল কামরাতে ভাড়া পড়েছে 105 টাকা বাঁকুড়া থেকে হাওড়া, বাকিগুলো ডিসপ্লেতে মেনশন করে দিলাম। আর এবার আমাদের নেক্সট স্টেশন চন্দ্রকোনা রোড, গাড়িটি হেভি টানছে মনে হচ্ছে, দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেটা লেট করেছে, লেট করেছে এটা 22 মিনিট লেট মনে হচ্ছে পুরো পিক আপ করছে। আর বাঁকুড়া থেকে হাওড়া পর্যন্ত এই ট্রেনের মোট 9টি হল্ট পড়ে মাঝখানে। বাঁকুড়া থেকে 67 কিলোমিটার যাত্রা শেষ করে এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো রোড চন্দ্রকোনা রোডে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। এই স্টেশনে ট্রেন ঢোকানোর কথা ছিল 8টা 8 কিন্তু এখন বাজে 8টা 29। আজকে ভাই হাওড়া পৌঁছতে 12টা বাজবে। ট্রেন ছেড়ে দিল চন্দ্রকোনা রোড থেকে। এদিকে একজন গার্ড আছেন, মানে জানি না কে, যিনি পতাকাটা ওড়াচ্ছেন আর কি, ঠিক আছে। ও শেষমেশ সিট না পেয়ে বসে বললাম ট্রেনের গেটের সামনেই। যদি পরিবার নিয়ে যাত্রা করেন তাহলে বলবো জেনারেলে যাবেন না, আর মাত্র 15 টাকা বেশি দিয়ে 2S-এ টিকিট বুক করে নেবেন, অনেক ভালো হবে। বাঁকুড়া থেকে 78 কিলোমিটার জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন পৌঁছেছে শালবনী স্টেশনে। আর এই শালবনী স্টেশনে এই ট্রেনের 2 মিনিট হল্ট আছে। আর এই স্টেশনটা একটা জিনিস স্টেশন আছে ওখানে, আর জেনারেল কামরাটা এসে দাঁড়িয়েছে এখানে, মানে প্ল্যাটফর্মের মধ্যে পড়েনি জেনারেল কামরাটা। চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, তাই এখানে নামতে পারলাম না, কারণ প্ল্যাটফর্মের মধ্যে হলে নামতাম, কিন্তু এখানে তো প্ল্যাটফর্মের মধ্যে পড়েনি, প্ল্যাটফর্মের বাইরে অনেকটা জেনারেল কামরা পড়েছে। থেকে 107 কিলোমিটার জার্নি শেষ করে এখন আমাদের ট্রেন পৌঁছলো মেদিনীপুর জংশন স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিটের হল্ট আছে। স্টেশনে বাইরে যেতে পারছি না, কারণ অনেকক্ষণ পরে বসতে পেয়েছি, আর এই সিট ছাড়া যাবে না কোনো। বাঁকুড়া থেকে 115 কিলোমিটার যাত্রা শেষ করে এখন আমাদের ট্রেন পৌঁছেছে খড়গপুর স্টেশনে। আর এই খড়গপুর স্টেশনে বাকি যে একটা স্টেশন ছিল সেটা মুড়িকে দেখাতে পার হয়ে গেছে, তাই সেটা কভার করতে পারিনি আর কি। আর এই স্টেশনটা কি বড়, দেখো স্টেশনটা দেখেছো, সেই সেই বিশাল বড় এটা। তাতে উঠে পড়ি, এখানে আবার 2 মিনিটের হল্ট আছে। খড়গপুর স্টেশনে যখন নেমেছিলাম তখন আমার কো প্যাসেঞ্জারকে বলেছিলাম যে সিটটা একটু রেখো, সে এত ভালো যে আমার জন্য সে সিটে তার রুমালটি দিয়ে রেখেছিল। খড়গপুর থেকে ট্রেন ছাড়ার পরে এরপর আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে 7টাকাশি জংশন স্টেশনে। আর এখন বাজে 9:31, 7টাকাশি জংশন স্টেশনে গিয়ে পৌঁছাবে 10:48। তো এখন অনেক টাইম আছে, এর তার আগে এই ট্রেনের আর কোনো স্টেশনে হল্ট নেই, একদম সোজা গিয়ে দাঁড়াবে 7টাকাশি স্টেশনে। তো চলো 7টাকাশি স্টেশনে নেমে কথা হচ্ছে।
বাঁকুড়া থেকে 223 কিলোমিটার জার্নি শেষ করে ঘড়িতে 11:08 আমাদের ট্রেন এসে পৌঁছালো সাতরাগাছি স্টেশনে। আর এই স্টেশনে এই ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। সাতরাগাছিতে 5 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন এসে দাঁড়িয়েছে। আর এই স্টেশনটি বেশ একটু ফাঁকা ফাঁকা লাগলো, লোকজন বেশি দেখলাম না, একটু শান্ত প্রকৃতির। চলো, ট্রেন ছেড়ে দিয়েছে, এবার উঠে পড়ি। আর এই সাতরাগাছি থেকে হাওড়া স্টেশনের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। আর এই 7 কিলোমিটার জার্নি শেষ করতেই প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে যায়, কারণ অনেক সময় সিগন্যাল না পাওয়ার ব্যাপার থাকে। হাওড়া স্টেশনে ঢোকার আগে এই ট্রেনটি দেখতে পাই। আমার জানা নেই এটা কী ট্রেন, আপনারা যদি জানেন তাহলে আমাকেও জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। ঘড়িতে যখন 12:08 তখন ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনে। তারপর ট্রেন থেকে নেমে হাঁটতে লাগলাম স্টেশনে বাইরে যাওয়ার জন্য। সামনে যাকে দেখতে পাচ্ছেন এই দাদাই ছিল আজকে আমার কো প্যাসেঞ্জার। তারপর দুজনে যেতে লাগলাম বাইরের দিকে। আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল নিউ কমপ্লেক্সে। এই নিউ কমপ্লেক্সের ভেতরটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এইগুলো সেই বড় বড় ফ্যান। আর এই হলো নিউ কমপ্লেক্সের বাইরের দিকটা। তারপর একটু সোডা জল খেয়ে ঠান্ডা হয়ে কো প্যাসেঞ্জারকে টাটা বাই বাই বলে আমি উঠে পড়লাম বাসে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।